আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দা দেখা একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, আর রৌদ্রোজ্জ্বল একটা সুন্দর দিন দেখলে মনটা এমনিতেও ভালো হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে যদি মেঘলা আবহাওয়া দেখি তাহলে মনটা খুবই খারাপ হয়, মনে হয় আজকে হয়তো অনেক কাজগুলো করতে পারবো না। কিন্তু রৌদ্রোজ্জ্বল একটা সুন্দর দিন দেখলে মনে হয় আজকে অনেকগুলো কাজ করতে পারবো, বা কী কী কাজ করব সেটার একটা সুন্দর পরিকল্পনা মাথায় চলে আসে এবং কাজের গতিও বেড়ে যায়। তো আজকে ভাবছি আপনাদের সাথে একটা DIY ভিডিও শেয়ার করব। তো এখানে আমি পুরনো কিছু কাপড় নিয়েছি, আর এই পুরনো কাপড় দিয়ে খুবই সুন্দর এবং অসাধারণ টেবিল ম্যাট তৈরি করব। আশা রাখছি আপনাদের কাছে আজকের এই টেবিল ম্যাটটি খুবই ভালো লাগবে। পুরনো জিনিস দিয়ে রিসাইকেল করে নতুন কিছু তৈরি করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো এখন আমি একটা পুরনো কামিজ আর একটা প্লাজো নিয়েছি। তবে এখানে আমি যে কামিজটা নিয়েছি আর প্লাজোটা নিয়েছি দুটোই কিন্তু লিলেন কাপড়ের মধ্যে নিয়েছি, কারণ দেখা যায় সুতি কাপড়টা একটু নরম থাকে, যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে বা খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায়, কিন্তু লিলেন কাপড়টা একটু বেশি দিন টেকসই হবে, এজন্য আমি লিলেন কাপড়ের মধ্যে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাপড় নিতে পারেন। তো এখানে আমি কেচির সাহায্যে কাপড়গুলোকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি সাইজ করে কেটে নিয়েছি, একদম লম্বা লম্বা করে। আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমি 3টি কাপড়ের অংশকে গিট দিয়ে নিয়েছি একসাথে। গিট দেওয়ার পর এখন আমি এই 3টি কাপড় দিয়ে খুব সুন্দর করে বেনির মতো করে ফেলবো। আমরা মেয়েরা কিন্তু মাথায় চুলের মধ্যে খুব সহজে বেনিটা করতে পারি, আর ঠিক মাথায় চুলের মধ্যে আমরা যেভাবে বেনি করি এখানেও আমি সেই সিস্টেমে বেনিটা করে নেব। আশা রাখছি আপনারা দেখেই বুঝে নিতে পারবেন। খুব সহজ এই বেনিটা, আর খুব সহজে আমরা করতে পারি মেয়েরা। আমি এখানে প্রতিটি এভাবে 3টি 3টি করে কাপড় বেঁধে খুব সহজে সবগুলোকে বেনি করে নেব। এখানে আমি একটা পিনের মধ্যে লাগিয়ে নিয়েছি যাতে করে খুবই টান টান থাকে এবং টানা অবস্থায় খুব সহজে বেনিটা করে ফেলবো টাইট করে। এতে করে আমার বেনির কোনো সমস্যা হবে না, পরবর্তীতে খুলেও যাবে না। আপনারা চাইলে আপনাদের যেখানে সুযোগ সুবিধা ভালো হবে বা যেভাবে ভালো হবে চাইলে সেভাবে করে নিতে পারেন, তবে মাথায় রাখতে হবে যাতে বেনিটা খুব টাইট হয় এবং খুব টান টান থাকে। তো এভাবে খুব সহজেই আমি সবগুলো কাপড়কে বেনির মতো করে নিয়েছি আর দুই সাইডে গিট করে দিয়েছি যাতে বেনিটা খুলে না যায়। পরবর্তীতে যখন আমি এটা দিয়ে কাজে লাগাবো তখন এই গিটগুলোকে কেটে ফেলবো। তো এখানে আমি 2 কালারের কাপড় রেখেছি, একটা প্রিন্টের মধ্যে আর একটা 1 কালারের কাপড় রেখেছি। এতে করে আমি যে ম্যাটটা তৈরি করব সেটা দেখতে অনেকটা বেশি সুন্দর লাগবে 2টা কালার থাকার কারণে। আপনারা চাইলে 1 কালার 2 কালার বা বিভিন্ন কালারও এতে অ্যাড করতে পারবেন। তো এখানে আমি খুব সহজে কিভাবে লাগিয়ে নিচ্ছি আশা করি আপনারা দেখে বুঝে নিতে পারবেন। এখানে আমি প্রথমে গিটটা খুলে খুব সুন্দর করে গুল লাগিয়ে নিচ্ছি, আর আমি এখানে যেহেতু গামের সাহায্যে লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো আঠা সাহায্যে লাগিয়ে নিতে পারেন। তো আমি এখানে ফেভিকল আঠাটা দিয়ে লাগিয়ে নিচ্ছি, এতে করে আমার হাতে কিন্তু অনেকটা আঠা লেগে গিয়েছে। আর আমি চাইলে একটা কাঠির সাহায্যে লাগাতে পারতাম, কিন্তু আমার মনে হয়েছে হাত দিয়ে আমি খুব সহজে করতে পারছি বা ভালো করে লাগাতে পারছি। তো আমি একইভাবে পুরো বেনিগুলোকে একটা সাথে একটা খুব সুন্দর করে আঠার সাহায্যে লাগিয়ে নিব। আর যেহেতু আমি 2টা কালার নিয়েছি তো 2টা কালারের কমিউনিকেশনটা খুবই সুন্দর আসছিল, আর খুব সুন্দর করে আমি বানিয়ে নিচ্ছি। তো আমার কাছে যেভাবে ভালো লাগছিল, যে ডিজাইনটা ভালো লাগছিল, আমি ওভাবে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের ডিজাইন দিয়ে ডিজাইনের মতো করে বানিয়ে নিতে পারবেন।
এভাবে পুরনো কাপড়কে বা পুরনো যে কোনো জিনিসকে রিসাইকেল করে নতুন কিছু তৈরি করতে আমার কাছে ভালো লাগে, বিধে আমি এভাবে করে নিচ্ছি। আর করার পর দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল। এই তো আমি এখানে একটা খুব সহজেই তৈরি করে ফেলেছি, তো এখন আমি আরেকটাও তৈরি করে ফেলবো, কারণ আমি এখানে দুইটা তৈরি করছি। যেহেতু টেবিল ম্যাট করছি এজন্য আমি বেশি বড় করিনি। আপনারা চাইলে এভাবে পাপোশও তৈরি করে নিতে পারবেন, তবে পাপোশের জন্য কাপড়গুলোকে আরেকটু বেশি মোটা করে কাটতে হবে। আরেকটু মোটা করে কাপড়গুলো কেটে নিলে দেখা যেত যে বেনিগুলো আরেকটু মোটা হতো, এতে করে খুব সহজে পাপোশটাও একটু ভারী হতো। আর পাপোশ যেহেতু একটু মোটা হয়, তো এজন্য পাপোশের ক্ষেত্রে কাপড়গুলোকে আরেকটু মোটা করে কেটে নিতে হবে। আমি যেহেতু এখানে টেবিল ম্যাট তৈরি করছি এজন্য একটু চিকন চিকন করেই কেটে নিয়েছি। তো এভাবে খুব সুন্দর করে আমি দুইটা ম্যাটই তৈরি করে ফেলেছি। আর আমি যে আঠাটা লাগিয়েছি, যেহেতু এই আঠাটা একটু সময় লাগে লেগে থাকতে, তো এখন হচ্ছে কিছুক্ষণ পর আমার আঠাটা খুব সুন্দর করে লেগে গিয়েছে একটার সাথে একটা। তো এটাকে আর একটু মজবুত এবং শক্ত করার জন্য আমি সুই সুতা দিয়ে খুব সুন্দর করে সেলাই করে নেব। তো সেলাই করার ফলে এই ম্যাটগুলো খুবই মজবুত হয়ে যাবে, এতে করে আমি যখন ময়লা হয় তখন খুব সুন্দর করে ক্লিন করে নিতে পারবো, পানিতে ধুয়ে নিতে পারবো। আমার কিন্তু এটা তখনই একটার সাথে একটা আলগা হয়ে যাবে না, খুব সহজেই একটার সাথে একটা লেগে থাকবে এবং আমার এই জিনিসটা দীর্ঘদিন ধরে মজবুত থাকবে, ভালো থাকবে। আপনারা যারা রিসাইকেল করতে এবং পুরনো কাপড়কে কাজে লাগাতে চান, তারা কিন্তু খুব সহজে চাইলে এভাবে ম্যাট তৈরি করে নিতে পারেন বা পাপোশ তৈরি করে নিতে পারেন আর একটু বড় করে। তো এই তো আমি খুব সুন্দর করে সেলাইও করে নিয়েছি, এতে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আর জিনিসটা খুবই মজবুত হয়েছে। তো আপনারা চাইলে এটা যে কোনো কাজেই লাগাতে পারবেন। এখানে আমি ফুলের টবের নিচে রেখেছি, এতে করে দেখতেও খুবই সুন্দর লাগছিল। তো এই তো এখন আমি আমার টেবিলটাকে ডেকোরেশন করে নেব। টেবিলে ম্যাটগুলো রেখেছি আর এত বেশি সুন্দর লাগছিল সেটা আর কি বলবো। আপনারা চাইলে খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন এই অসাধারণ ম্যাটগুলো, এতে করে দেখতে খুবই সুন্দর লাগবে। ম্যাটগুলো ডাইনিং টেবিলে রাখার ফলে আমার ডাইনিং টেবিলের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে অনেকটা। আর যেহেতু কাপড়গুলো কালারফুল ছিল তো দেখতে খুবই সুন্দর লাগছিল। আপনারা চাইলে খুব সহজে পুরনো কাপড় দিয়ে এভাবে ম্যাট তৈরি করে নিতে পারেন। আশা রাখছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এবং আপনাদের সুন্দর সুন্দর মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন, এতে করে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।